एकदम नीरब थाका लागबे। रास्ताघाट ब्लक, ছাদের উপরে মানুষ, পার্কিং লুকারণ্য, এইগুলোকে পকেটে ভাড়া টাকা দিয়ে মাহফিলে আনতে হয় না, নিজের বাবার টাকা দিয়ে নবীর মহব্বতে এসেছি। হাত তুলে বলো কথা ঠিক না বেঠি? যদি আগুন লেগে ধ্বংস হয় এই শায়েস্তাগঞ্জের বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কি না বলো? আমি 7 দিন পর্যন্ত চট্টগ্রামের এপার ওপার নদীর পার কত জায়গায় গেলাম। সবকিছু মিলে এই মাহফিলটা হঠাৎ করে আচমকাভাবে ক্যান্সেল হওয়ার পরে অল্প দিনের ব্যবধানে আরেকটা প্রোগ্রাম ঠাস করে সেটিং করা অনেক কঠিন ব্যাপার। এরপরও আমি আপনাদের মাঝে এসেছি, গড়ি কাঠা ধরে হয়তো ঘন্টাখানে কথা বলবো। আপনারা দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছেন, পাশাপাশি দিনের বেলা আসরের পরে জশ্নে জুলুসও করেছেন, তাই না? তার অনেকে জুলুস করতে এসে বাড়িতেও যান নাই, রাতের খাবারও খান নাই। তো আপনাদের সবার জন্য ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে তাবারুকের ব্যবস্থা করেছেন। আখিরি মোনাজাত করে ইনশাল্লাহ আপনারা তাবারুক নিয়ে যাবেন। তবে আমি ওয়াজের শুরুতে একটি কথা বলতে চাই। এই মাহফিলটা যারা আয়োজন করেছেন, আয়োজনকারীরা যারা জানে মালে শ্রম দিয়েছেন, তারা সওয়াব পাবে কি পাবে না? আপনারা যারা মহব্বতে এসেছেন, আপনারা সওয়াব পাবেন কি পাবেন না? নীরব থেকে থেকে আমার কথাগুলো শোনার চেষ্টা করবেন। আমার পূর্বে অধ্যাপক শেখ শহীদুল ইসলাম সাহেব অত্যন্ত কোরআন সুন্নাহর আলোকে যুগান্তকারী কথা বলেছেন। আল্লাহ যেন হুজুর হায়াতে বরকত দান করে, বলুন আমিন। বাবারা আমার, নীরব থাকবেন, কেউ কথা বলবেন না। ব্যবসায়ী ভাইদেরকে বলবো একটু মনোযোগ। সবাই আপনারা জানেন, সুন্নি যারা সংজ্ঞাতে বিশ্বাস করে না তারা, ঠিক কি না বলেন? সুন্নি যারা শান্তিতে বিশ্বাস করে তারা, কথা বলেন ঠিক কি না? আপনাদের কষ্ট হলেও আমার কষ্ট লাগে না। আমাকে অনেকে বলে, বাড়ি থেকে বলে দেয়, এত পরিশ্রম করেন, এত কষ্ট করেন, এত চিল্লাচিল্লি করেন কেন? আমি ঘরে বলি, আমি বাহিরে বলি, আমি ওয়াজে বলি, বন্ধুকে বলি, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ একমাত্র আল্লাহর জন্য। ঠিক কিনা বলেন? এই জন্য আপনার জীবন যদি মায়া করেন, ভুল করবেন। সব কিছুর ঊর্ধ্বে গিয়ে আমার নবীকে ভালোবাসতে হবে। আর ঈদে মিলাদুন নবীর এই মাসটা হলো প্রেমিকদের মাস। ঠিক কিনা বলেন? একদম নীরব থাকা লাগবে। রাস্তাঘাট ব্লক, ছাদের উপরে মানুষ, পার্কিং লুকারণ্য, এইগুলোকে পকেটে ভাড়া টাকা দিয়ে মাহফিল আনতে হয় না, নিজের বাবার টাকা দিয়ে নবীর মহব্বতে এসেছি। হাত তুলে বলো কথা ঠিক না বেঠি? এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালামু, তোমরা জানিয়ে রাখো, আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। এই পৃথিবীর কেউ যদি তোমার সঙ্গে না থাকে, আমি আল্লাহর ভয় যদি তোমার অন্তরে থাকে, এই পৃথিবীর কেউ তোমার পক্ষে না থাকুক, একজন তোমার পক্ষে আছে। জবান খুলে বলুন, তিনি কে? সেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে চমৎকার ভাষায় তিনি বলেছেন, قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগে? এই কোরআন পড়লে কি খারাপ লাগে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ বন্ধু, আপনি বলে দিন, আপনার কোন উম্মত যদি आमी अल्लाहर फजल अनुग्रह द्वारा बेष्टित हय आमार रहमत द्वारा बेष्टित हय तारा जेन बेशी बेशी करे आनंद करे जुरे जुरे के सुबहान अल्लाह बोलबेन ना फजल पाइले अनुग्रह पेले आनंद करबे रहमत पाइले आनंद करबे ये सिद्धांत पृथिवीर कोनो राष्ट्रपति देय नाई पृथिवीर कोनो प्रधानमंत्री देय नाई এই স্বীকৃতি এই সিদ্ধান্ত দিয়েছেন একজন জবান খুলে বলুন তিনি কে রাইসুল মুফাসসিরিন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফজল পেলে আনন্দ করো ফজল দিয়া তিনি দুইটা ব্যাখ্যা করেছেন একটা ব্যাখ্যা হলো কোরআন আর একটা ব্যাখ্যা হলো ইসলাম কেউ যদি জন্মগ্রহণ করার পরে বোধ শক্তি হওয়ার পরে বুঝতে পারে আমার ধর্মগ্রন্থ হলো শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ ওই ধর্মগ্রন্থের নাম হলো আল কোরআন কেউ যদি বুঝে দা হোলি কোরআন ইজ দ্য কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ কোরআন হলো মানব জাতির জন্য সংবিধান এতে রয়েছে মানব জাতির জন্য নিখুঁত ও নির্ভুল সমাধান কথা বলেন ঠিক কিনা এই কোরআনটা পাওয়ার পর আমরা কি খুশি না বেজার রাইসুল মুফাসসিরিন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন ফজল পেলে আনন্দ করো তিনি এখানে কোরআনকে কোট করেছেন কোরআনকে নোট করেছেন এখন আপনারা শায়েস্তাগঞ্জবাসী বলেন সকল ধর্মগ্রন্থের চাইতে শ্রেষ্ঠ ধর্মগ্রন্থের নামটা কি নাম কি এই কোরআনে কোনো সন্দেহ আছে আর জোরে বলো সন্দেহ আছে আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আপনাদের আগের আওয়াজ আর এখন আওয়াজের মধ্যে পার্থক্য পাইতেছি কিছু পোলাপান ছোট আছেন তখন আওয়াজটা বড় আছেন এখন পোলাপানটা একটু বড় হয়েছে আওয়াজ ছোট হইতেছে কি রে তোরা কি অন্য কোনো ট্যাবলেট খাইছিস না হ্যাঁ ট্যাবলেট খাইলে না এই বেটা জীবনে কোনো দিন নেশা করো না কইলে কণ্ঠ হারাইবা জীবন হারাইবা ইমানও হারাইবা কথা কন ঠিক না বেঠিক তো আপনারা আগে যে ডাকটা দিতেন এই ডাকটা আমি পাইতেছি না তো আমি একটা ডাক দেই দেখি আপনার আল্লাহু আকবার আওয়াজটা কেমন আওয়াজটা হয় আমি চাই এই আওয়াজটা একটা জায়গায় যাইতো জায়গাটা আপনারা চিনেন কইতাম নি যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন এই আওয়াজটা কোথায় থেকে এসেছে বাবা এতক্ষণ যে জমা রেখেছিলেন আপনারা না হ্যাঁ আল্লাহকে ডাক দিলে আল্লাহ কি খুশি না বেজার আর যখন খুশি না বেজার রহমতের মালিক কে এই জন্য তেলাওয়াত করার পর আমরা কাকে ডাক দিয়েছি ওই মনিব সুদীর্ঘ 23 বছরে জিব্রাইলের মাধ্যমে 7টা পদ্ধতির মাধ্যমে নবীর উপরে যে গ্রন্থটা নাজিল করেছেন ওই গ্রন্থটাই হলো শ্রেষ্ঠ গ্রন্থ জবান খুলে বলেন সেই গ্রন্থের নাম কি এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ পৃথিবীর কাউকে দেই নাই জবান খুলে বলো কোরআন হেফাজতের দায়িত্ব কার হাতে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই নিশ্চয়ই আমি আল্লাহ কুরআনকে নাযিল করেছি এই কুরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর হাতে রেখে দিয়েছি প্রমাণ পেয়ে গেলাম কেউ যদি কুরআনকে নিয়ে বস্তাবন্দি করে মেঘনা নদীতে ভাসিয়ে দেয় কুরআনের অসুবিধা হবে না এই কুরআনকে যদি জ্বালিয়ে পুড়ে কেউ ভাসায়া দিয়ে মনে করে কুরআনের অস্তিত্ব বিলীন কইরা ফলাইছে কুরআনের কিচ্ছু হবে না কেউ যদি কুরআনটাকে যেই কোনো জায়গায় রেখে মনে করে যে কুরআনের সম্মান সব শেষ কইরা ফলাইছি এতে কুরআনের চুল পরিমাণ কোনো এদিক সেদিক হবে না জবানটা খুলে বলো কোরআনকে হেফাজতের দায়িত্ব কার হাতে এখন বলবেন তাহিরি হুজুর আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে কোথায় কিভাবে রেখেছেন? আমি তাহিরি চট্টগ্রাম থেকে কোচুয়া হয়ে এই মাহফিলের মধ্যে এসেছি। আমার একটা ঠিকানা আছে, এই কোরআনেরও একটা ঠিকানা আছে। কথাগুলো আপনারা সবাই জানেন। এই ছোট্ট ছোট্ট পোলাপানের জন্য, কিশোর বয়সের পোলাপানদের জন্য এই কথাগুলো আমি প্রায় মাহফিলে বারবার বলে থাকি, তোমার আমার ঠিকানা আছে, এই কোরআনেরও একটা স্থায়ী ঠিকানা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাউহিম মাহফুজ। আর জোরে কোন আল্লাহু আকবার। এই আমার বরাবর থেকে এই পাশের মানুষগুলো বন্ধ থাকেন, আপনারা কোন আল্লাহু আকবার। আপনারা এখন বন্ধ থাকেন, আপনারা কোন আল্লাহু আকবার। এখন সবাই মিলে বলেন আল্লাহু আকবার। আবার কি আল্লাহকে ডাক দেওয়ার জন্য প্রস্তুত আছো? ভালো করে শ্বাস ফেলে ফেলে ডাক দাও, করোনার মহামারী এমনও আছে বিদায় নিয়ে যেতে পারে। কথা কোন ঠিক কিনা বলেন। এই কোরআন মোহরাঙ্কিত, এই কোরআন অঙ্কিত, এই কোরআন সংরক্ষিত, এই কোরআন সংযোজিত। কোরআন হলো দুনিয়ার কোরআন, জালিকাল কিতাব, এই কিতাবটা ওই কিতাব যেই কিতাবটা লাওহে মাহফুজের মধ্যে আমার আল্লাহ সংরক্ষণ করে রেখে দিয়েছে। যদি আগুন লেগে ধ্বংস হয় এই শায়েস্তাগঞ্জের বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক ঠিক না বলো। এই জন্য কোরআন হেফাজতের দায়িত্ব কার হাতে? এই কোরআনের ভিতরে দুইটা দিক আছে, একটা হলো ভালো আর একটা হলো মন্দ। ভালো পথে চললে যাবে জান্নাতে, আর মন্দ পথে চললে যাবে তুমি জাহান্নামে। আমার শাস্তাগণ্ডবাসী আপনারা বলেন, আমরা কি ভালো পথ বেছে নিব না মন্দ পথ? এই জন্য রাইসুল মুফাসসিরিন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দয়ার মধ্যে অন্যতম দয়া হলো তোমাকে কোরআন শ্রেষ্ঠ গ্রন্থ বানানো। দয়ার মধ্যে সবচাইতে বড় দয়া হলো আমরা শুকরিয়া আদায় করি, আল্লাহ এমন একটা ধর্মগ্রন্থ পেয়েছি যে ধর্মগ্রন্থের নাম, জবান খুলে বলুন গ্রন্থের নাম কি? এরপরে তিনি বলেন যুগশ্রেষ্ঠ মুফাসসির, সকল মুফাসসিদের লিডার রাইসুল মুফাসসিরিন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফজল মানে হলো আরেকটা, সেটা হলো ইসলাম। আজকে যত ধর্ম আছে সবচাইতে শ্রেষ্ঠ ধর্মের নাম কি? যিনি ইসলাম ধর্ম গ্রহণ করে তারে কি বলা হয়? মুসলিম। তাকে কি বলা হয়? মুসলিম। এই জন্য আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি। ইচ্ছা করলে আমার আল্লাহ আমাদেরকে খ্রিস্টানের ঘরে জন্ম দিতে পারতো। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে হিন্দুর ঘরে জন্ম দিতে পারতো। আমার আল্লাহ আমাদেরকে অন্য কোনো ধর্মের ঘরে জন্ম দিতে পারতো। আল্লাহর কাছে লাখো শুকরিয়া আদায় করি রে, সাজদায় পয়রা থাকলেও আল্লাহর শুকরিয়া আদায় হবে না। আমি গর্ব করে বলতে পারি আমরা মুসলমান। ঠিক কিনা বলো। আল্লাহ বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেছেন তোমরা মুসলমান না হইয়া মরিও না, মুসলমান না হইয়া মরিও না। আর ইসলাম ধর্ম গ্রহণ করলেই তো মুসলিম হয়। কথা কোন ঠিক কিনা বলেন। আল্লাহর কাছে লাখ শুকরিয়া। কাহারও কাছে কালিমা পড়ে আমরা মুসলমান হওয়া লাগে নাই, আমরা জন্মসূত্রে মুসলমানের ঘরের মুসলমান। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্নাদ ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল রিলিজিয়ান ইসলাম। আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্মের নাম কি? ইসলাম পেয়েছি। আমরা কি খুশি না বেজার?